ক্লাস 12 অলৌকিক গল্পটি আমি যেখানে থেমেছিলাম আগের ভিডিওতে, সেটা হচ্ছে যে দ্বিতীয় যে আখ্যানটা গল্পকথক শুনলেন, সেটা শোনার পর গল্পকথকের কি অনুভূতি হলো সেটা দিয়েই এই ভিডিওতে শুরু করব। আমরা গল্পের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। অবাক, গল্পটা এই আখ্যান শুনে অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই, অর্থাৎ বাকরোধ হয়ে গেছে। এইরকম একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা, সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারেনি। কতটা মর্মাহত হয়েছিলেন গল্পকথক যে এক ফোঁটা জল মুখে দিতে পারেননি। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল, গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এ রাস্তায় এসেছিলেন। মা তখন ছোট বোনকে সেই গল্প শোনাচ্ছে। তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলিকান্দারির কাছে পাঠিয়েছিলেন সেই গল্প। বলিকান্দারি কিভাবে তিন তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন। গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে। তো এই গল্পটা মা ছোট বোনকে শোনাচ্ছেন। গল্পটা গল্পকথকের জানা বহুবার শুনেছে, সেটা আমরা আগেই পেয়েছি। তাতে বলিকান্ধারি ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দেয়। মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে। সে একই প্রশ্ন বোনেরও মনে হয়েছে। বোনও জিজ্ঞেস করছে যে একটা মানুষ কিভাবে এত ক্ষমতাশীল, এত ক্ষমতা ধারণ করতে পারে যে পাথরের চাঙড় থামিয়ে দেবে। অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল আর পাথরের চাই থামানো যাবে না কেন। অর্থাৎ এই পরের আখ্যানটা যে গল্পকথক শুনেছে, তার বিশ্বাস জন্মেছে কোথাও গিয়ে যে যদি কারোর ভিতরে সেই প্রবল ইচ্ছা শক্তি থাকে, সেই 100% যদি কারোর কোনো কিছুতে কোনো অভিপ্রায় থাকে, কোনো বাসনা থাকে, কোনো আকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটা কিন্তু বাস্তবায়িত হয়। অর্থাৎ ইচ্ছা শক্তি চূড়ান্ত পর্যায়ে যদি থাকে, তাহলে কিন্তু সেটা বাস্তবায়িত হয়, যেটা পরের আখ্যানটা শুনে গল্পকথকের মনে হয়েছে। এই জন্যই বোনের এই প্রশ্নের উত্তরটা সে কিন্তু দিচ্ছে। ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন। আমার চোখে জল, স্বাভাবিক। আমরা দেখেছি আগেই এই আখ্যান শুনে গল্পকথক এক ফোঁটা জলও মুখে দিতে পারেননি, কাজেই জল এবার তার সেই অনুভূতি, সেই দুঃখের অনুভূতির প্রকাশ ঘটছে চোখের জলে। কোনো কিছুর পরোয়া না করে জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। অর্থাৎ এই যে যারা নিজেদের প্রাণের মায়া তুচ্ছ করে, হ্যাঁ, অভুক্ত মানুষের জন্য, হ্যাঁ, এভাবে প্রাণ বিসর্জন দিতে পারে, তাদের জন্য গল্পকথকের মনে তাদের জন্য যে অনুভব, যে অনুভূতি, তার প্রকাশই চোখের জল। এবং তারা তো গল্পকথকের মনে চিরস্থায়ী আসন পেয়েছে, যে শ্রদ্ধার আসন পেয়েছে। তো সেই একই আসনে নানকও বসে আছেন, যেখানে নানকও কিন্তু সেই একইভাবে, হ্যাঁ, আমরা যদি মনে করি যে একটা পাথরের চাই থামাতে গেলে মানুষের কিন্তু এই প্রাণের মায়া তুচ্ছ করেই থামাতে হয়, যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু, হ্যাঁ, মৃত্যু অবশ্যম্ভাবী। তো সেখানে নানক পেরেছেন থামাতে পাথরের চাই, তো অনুরূপভাবে এই মানুষগুলো তাদের প্রাণ বিসর্জন দিয়ে কিন্তু সেই কাজটাই করেছে, অভুক্ত মানুষের মুখে আহার তুলে দিতে, আহার তুলে দেওয়ার যে কাজ সেটা তারাও কিন্তু পেরেছে করতে। তো সেই জন্যেই গল্পকথকের এই গল্পটার বিশ্বাস হলো এবং শেষ পর্যন্ত চোখের জলটা তাদের জন্য, এই কথা দিয়ে তিনি শেষ করছেন।
তো আমরা অলৌকিক এই গল্পটা যে নামকরণ লিখতে গেলে আমরা আমাদের কিন্তু এতে দুটো আখ্যানের এই যে সমান্তরালভাবে আমাদের কিন্তু ব্যাখ্যাটা করতে হবে, বিশ্লেষণটা করতে হবে। যেখানে একটা গল্প যেখানে অলৌকিকতা অলৌকিকত্ব স্পষ্টভাবে ধরা পড়ছে, কথকের চেতনায় যেটা ধরা পড়ছে বা কথকের অনুভূতিতে যেটা ধরা পড়ছে সেইটা, এবং দ্বিতীয় আখ্যানে কথকের যে উপলব্ধি, কথক একইভাবে মানে আগে কথক যেটা ভেবেছিলেন সেইটা একান্ত তার ব্যক্তিগত অনুভব ছিল, কিন্তু এই গল্পটাই এই সমান্তরাল আরেকটা আখ্যানে কিন্তু সে অনুভূতির যে জায়গাটা সেটা উপলব্ধিতে পৌঁছে গেছে, অর্থাৎ তিনি একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন, এবং সিদ্ধান্তটা এটাই যে সব কিছুই হতে পারে, অলৌকিক বলে কিছু হয় না, সবই লৌকিক, অর্থাৎ অবাস্তব কিছু নয়, সবই বাস্তব, এবং ইচ্ছাশক্তিরই যে জয় হয়, যে ইচ্ছাশক্তি সবচেয়ে বড় শক্তি সেটা প্রমাণিত। অর্থাৎ গল্পটার মধ্যে কিন্তু একটু ব্যঞ্জনা রয়েছে, ব্যঞ্জনা ধর্মী নামকরণ আমরা বলতে পারি, তো সেটা বিশ্লেষণ করে দেখাতে হবে। আচ্ছা, গল্পটা এখানেই শেষ হলো, আমি প্রশ্নের উত্তর PDF করে পাঠিয়ে দেবো।